বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো বলে দিয়ে গেলাম আপনাদের। বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো বলে দিয়ে গেলাম আপনাদের। আমরা চারজন 12:15 এখান থেকে স্টার্ট করব। আমরা 144 কে সম্মান দিয়ে চারজন যাচ্ছি, পুলিশ কি করে দেখব। মনোজ টিগা, দীপক বর্মন, বিশ্বনাথ গারক, মালতি দি, শিকাদি, সত্যেন দা, সবাই অ্যাসেম্বলিতে থাকবে। চোর মমতা এলেই বিধানসভার ভিতরে যাবে, বিক্ষোভ প্রদর্শন করে মমতার নির্দেশে সাসপেন্ড এলওপি আরো 5, মোট 6। আজকে বিজেপি মমতাকে সাসপেন্ড করবে, মমতাকে বয়কট করবে। বিক্ষোভ দেখিয়ে মনোজ টিগা, দীপক বর্মনরা সব বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়ে মমতাকে সাসপেন্ড করে বিজেপির এমএলএরা বাইরে আসবে। এইটুকু বলে আপনাদের সকলকে ফেসবুক লাইভের মধ্য দিয়ে আমি গৈরিক অভিনন্দন জানাই। ডবল ইঞ্জিন করুন, সব মামলা টাইট করে আমরা ছাড়ব, টাইট করে আমরা ছাড়ব। আমরা বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো বলে দিয়ে গেলাম আপনাদের। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি, বিজেপি, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো বলে দিয়ে গেলাম আপনাদের। বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো বলে দিয়ে গেলাম আপনাদের। আমরা চারজন 12:15 এখান থেকে স্টার্ট করব। আমরা 144 কে সম্মান দিয়ে চারজন যাচ্ছি, পুলিশ কি করে দেখব। মনোজ টিগা, দীপক বর্মন, বিশ্বনাথ গারক, মালতি দি, শিকাদি, সত্যেন দা, সবাই অ্যাসেম্বলিতে থাকবে। চোর মমতা এলেই বিধানসভার ভিতরে যাবে, বিক্ষোভ প্রদর্শন করে মমতার নির্দেশে সাসপেন্ড এলওপি আরো 5, মোট 6। আজকে বিজেপি মমতাকে সাসপেন্ড করবে, মমতাকে বয়কট করবে। বিক্ষোভ দেখিয়ে মনোজ টিগা, দীপক বর্মনরা সব বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়ে মমতাকে সাসপেন্ড করে বিজেপির এমএলএরা বাইরে আসবে। এইটুকু বলে আপনাদের সকলকে ফেসবুক লাইভের মধ্য দিয়ে আমি গৈরিক অভিনন্দন জানাই। ডবল ইঞ্জিন করুন, সব মামলা টাইট করে আমরা ছাড়ব, টাইট করে আমরা ছাড়ব। আমরা বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো বলে দিয়ে গেলাম আপনাদের। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি, বিজেপি, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো বলে দিয়ে গেলাম আপনাদের। বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো বলে দিয়ে গেলাম আপনাদের। আমরা চারজন 12:15 এখান থেকে স্টার্ট করব। আমরা 144 কে সম্মান দিয়ে চারজন যাচ্ছি, পুলিশ কি করে দেখব। মনোজ টিগা, দীপক বর্মন, বিশ্বনাথ গারক, মালতি দি, শিকাদি, সত্যেন দা, সবাই অ্যাসেম্বলিতে থাকবে। চোর মমতা এলেই বিধানসভার ভিতরে যাবে, বিক্ষোভ প্রদর্শন করে মমতার নির্দেশে সাসপেন্ড এলওপি আরো 5, মোট 6। আজকে বিজেপি মমতাকে সাসপেন্ড করবে, মমতাকে বয়কট করবে। বিক্ষোভ দেখিয়ে
মনোজিজ্ঞা দীপক বর্মনরা সব বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়ে মমতাকে সাসপেন্ড করে বিজেপির এমএলএরা বাইরে আসবে, এইটুকু বলে আপনাদের সকলকে ফেসবুক লাইভের মধ্য দিয়ে আমি গৈরিক অভিনন্দন জানাই। ডবল ইঞ্জিন করুন, সব মামলা টাইট করে আমরা ছাড়ব, টাইট করে আমরা ছাড়ব। আমরা বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো। বলে দিয়ে গেলাম আপনাদের, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম।